গরম তেলে বিস্কুট দিন আর দেখুন কি হয়। আপনি কল্পনা করতে পারবেন না এটি কত মজাদার হতে চলেছে। এর জন্য আমরা একটি 10 টাকা দামের এনার্জি প্লাস বিস্কুট নিয়েছি। এগুলোকে গরম তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। এগুলো একেবারে বেশি ভাজা যাবে না, এতে এগুলো পুড়ে যেতে পারে। এবার এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। আপনারা হয়তো ভাবছেন বিস্কুট কে ভাজে, দেখতে থাকুন অবাক হয়ে যাবেন। এগুলো কিছুটা ব্লেন্ড হলে এর মধ্যে আমরা 7 থেকে 8টি কাঠবাদাম দিয়ে দিব। এবার আবারও এটিকে ব্লেন্ড করতে হবে। এটি একেবারে পেস্ট হয়ে যাবে। কেমন পেস্ট দেখুন, ঠিক এরকম। এবার একটি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আর 1 কাপ পরিমাণ পানি দিতে হবে। এবার এটিকে মিশিয়ে নিতে হবে। শেষ পর্যন্ত দেখুন এটি কি তৈরি হয়। চিনি গলে গেলে এর মধ্যে সাদা এলাচ দিয়ে দিব একটি। এলাচটি দিয়ে এটিকে কিছুক্ষণ রাখতে হবে, এতে এটি ঘ্রাণ ছড়াবে। এরপরে এর মধ্যে দিয়ে দিব দুধ। দুধ দিয়েছি খুবই অল্প পরিমাণ। এর মধ্যে আমরা 1/4 ফোঁটা লেবুর রস দিয়েছি। এতে দেখুন এটি এভাবে ফেটে গেছে, কারণ দুধটিকে এভাবে তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা ড্যানিশ। সত্যি এটি যে কতটা মজাদার জিনিস তৈরি হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। এটি কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। যখনই এটির আস্তরণ গাঢ় হয়ে যাবে আমরা এর মধ্যে আমাদের বিস্কুটের মিশ্রণটিকে ঢেলে দিব। এখানে বিস্কুট আর দুধ মিশিয়ে নিতে হবে। চুলা মিডিয়াম টু লো হিটে রেখে এটিকে এভাবে মিক্স করতে হবে। এটি যে পরিমাণ দেখা যাচ্ছে সে পরিমাণ থাকবে না, এটি আস্তে আস্তে কমতে শুরু করবে আর এটি শক্ত হতে থাকবে। দেখুন কেমন শক্ত শক্ত হয়ে যাওয়া শুরু করেছে। এটি ঠিক এরকম হওয়া পর্যন্ত নাড়তে থাকুন, আর অবশ্যই খেয়াল রাখবেন এটি যাতে পুড়ে না যায়। এটি এবার এরকম একটি চারকোনা বাটির মধ্যে নামিয়ে নিব। এটি নামানো হলে একটি চামচ দিয়ে এটিকে এভাবে চেপে চেপে দিতে হবে। এতে এটি কিছুটা শক্ত হবে, একেবারে শক্ত হবে না, কিছুটা শক্ত হবে। এটি অ্যাডজাস্ট করতে করতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে শাহিন ভ্লগস, ইন্ডিয়া থেকে রানা আনসারি, ময়মনসিংহ থেকে মোহাম্মদ ফাহিম খান, সিলেট থেকে মোহাম্মদ হুসেন আহমেদ। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এটি ঠান্ডা করার পর এটি ঠিক এরকম হবে। এটিকে এবার প্লেটের মধ্যে ঢেলে দিব। এটিকে উল্টে রেখে একটু টোকা মারলে দেখবেন এটি বেরিয়ে আসবে। দেখুন না খুবই শক্ত হয়েছে না একেবারে নরম হয়েছে। এটি এবার ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। যেহেতু এটি কিছুটা সফট তাই কাটতে একটু বেগ পেতে হতে পারে। এটির টেস্ট সম্পর্কে নাই বললাম, আপনারা যারা বরফি খেয়েছেন তারা এটি একবার হলেও ট্রাই করে দেখবেন। এটি খাওয়ার পরে আপনারা আমাদের ধন্যবাদ দিতে বাধ্য হবেন, এটি এতটাই মজাদার। এবার এর উপরে আপনারা চাইলে বাদাম কেটে ছিটিয়ে দিতে পারেন, এতে এটি আরও মজাদার হবে। তৈরি হয়ে গেল আমাদের বিস্কুটের বরফি। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাভ একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাকসকে লাইক ও ফলো দিয়ে রাখুন।